জীবন জীবিকার পাশাপাশি মানুষের কত কিছুই না শখ থাকে, তাই সাথে সাথে তাল মিলিয়ে অনেকেই তার শখ পূরণ করে থাকেন। কেউ বা বিলাসবহুল বাড়ি অথবা নির্জন পাহাড়ি এলাকায় বাংলো বাড়ি তৈরি করার শখ মিটায়, তবে এক্ষেত্রে বৃত্তের যোগ থাকতে হয়। কথায় আছে শখের তোলা 80 টাকা। তারপরেও সমাজের অনেকেই রয়েছে যারা বৃত্তহীন, কিন্তু শখ বা স্বপ্ন পূরণে পিছপা হন না। তারা সাধ্যের মধ্যেই তাদের শখ বা স্বপ্ন পূরণের চেষ্টা করেন। শেরপুরে এমনই একজন বৃত্তহীন মানুষ রয়েছে যিনি তার সাধ্যের মধ্যে থেকে তার শেষ শখ পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার নাম তাহসান আলী। তিনি ছোটবেলা থেকে বঙ্গবন্ধু তথা নৌকা ভক্ত, তবে এর পাশাপাশি রাজমিস্ত্রির কাজও করে থাকেন তিনি। তিনি অনেকদিন থেকে একটি নৌকা বাড়ি বানাবেন বলে মনে মনে স্বপ্ন এঁকেছিলেন। আজ তার শেষ স্বপ্ন পূরণে কাজ শুরু করেছেন, তৈরি করছেন নৌকা বাড়ি। নিজের টাকা এবং শ্রমের বিনিময়ে 800 জমির উপর তিনি তার স্বপ্ন পূরণে হাত দিয়েছেন। শেরপুর পৌরসভার 6 নং ওয়ার্ডের শেষ সীমানা কসবা কাঠগড় গ্রাম, সেখানে বাস করে তাহসান আলী নামে এক ক্ষুদ্র কৃষক ও রাজমিস্ত্রি। 5% জমির মধ্যে মা বাবা ভাই বোন ও স্ত্রী পুত্র কন্যা নিয়ে গিঞ্জি অবস্থায় বসবাস করেন তিনি। তার বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে মৃগী নদী। নদীর উপরে বেশ কিছু জমি রয়েছে তার, সেখানে বছর জুড়ে ধান পাট সহ বিভিন্ন সবজির আবাদ করেন তিনি। নদী পার হতে নৌকা অথবা বাঁশের সাঁকোই ভরসা। এবার তিনি তার 800 জমির ওপর নৌকা বাড়ি তৈরির কাজ শুরু করেছেন। গত 10 দিন আগে নৌকা আকৃতির আদলে ভিত উদ্বোধন করেছেন। তার কৃষিকাজের পাশাপাশি তিনি নিজেই রাজমিস্ত্রি হিসেবে এ পুরো বাড়ি তৈরি করবেন বলে জানিয়েছেন। ওই নৌকা বাড়ির ডিজাইনও তিনি নিজেই করেছেন। এ বাড়িতে 3টি কক্ষ থাকবে, একটিতে স্ত্রী এবং তিনি এবং অন্যটিতে পুত্র কন্যারা এবং অপরটিতে হবে রান্নাঘর, এমনটি পরিকল্পনা তার। বাড়ি তৈরিতে নদীর উপর থেকে নিজেই ইট বালু পানি এবং সিমেন্ট নিয়ে এসে তার নৌকা বাড়ি তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। তার এই নৌকা বাড়ি তৈরির কারণ হিসেবে তাহসান আলী জানান, একটা রুম করতেছি মাঝখানে আর দুই পাশে দুটো কোণারের মতো রুম হবে। এখানে আমি এটা থাকবার জন্য বানাইতেছি। এটা পাশে আছে 33 ফিট এবং লম্বায় আমার এই জমিটা 8%। এখানে আমার মানে বাড়ি করার মতোই যোগ্য, তাই আমি এখানে একটা বাড়ি নৌকার ঘর নৌকার একটা বাড়ি বানাইতেছি। উচ্চতা হবে 11 ফিট আর ভিটি হবে 4 ফিট। এদিকে তার নৌকা বাড়িটি যেখানে তৈরি করা হচ্ছে সেটি সদর উপজেলা লসমনপুর ইউনিয়নের লসমানপুর গ্রামের মধ্যে পড়েছে। সেখানে প্রায় 2-3 শত একর জমির চাষাবাদ করে থাকেন ওই কসবা গ্রামের মানুষ। তাহসান আলীর বাড়ির কাজ শুরু করা দেখে আশেপাশের কৃষকরা বেশ কৌতূহল নিয়ে তার বাড়ি তৈরির কাজ দেখতে আসছেন। সবগুলাই নৌকা ভক্ত, বাপ নৌকা পাগলা, এই জন্য যেমন যেমন বাড়ি ঘর করে থাকবো আর কি। সে গরিব মানুষ কিন্তু নিজেই সব পরিশ্রম করে আর কি উদ্যোগ নিচ্ছে এটা করবো। জানালি এই নৌকার ভক্ত, আজ মিস্ত্রি কাম করে নিজেই ঘর বানায় এই ঘরেই থাকবো। আশেপাশের অনেক মানুষ এই গ্রামে বেড়াতে এসে যখন জানতে পারে এখানে একটি নৌকা বাড়ি হচ্ছে, তখন তার ওই নৌকা বাড়ি তৈরি দেখতেও আসছে অনেকেই। এই কসবা এলাকায় আমার আত্মীয় বাড়ি, আজ 2 দিন হলো আমি এখানে বেড়াতে আসছি। তো মৃগি নদীর পারে শুনতে পেলাম যে এই আসান আলী ভাই নাকি একটা নৌকার বাড়ি বানাচ্ছে। নৌকাটা এখানে হচ্ছে যখন আর কি বন্যা হবে তখন বোঝা যাবে যেন একটি নৌকাই মানে ভাসতে। তাহসান আলী যেহেতু তার নিজের টাকায় এবং একাই এই বাড়িটি নির্মাণ করবে, তাই সে আগামী 1 বছরের মধ্যে আস্তে আস্তে এই কাজটি সম্পন্ন করতে চাচ্ছে। কারণ তার আর্থিক অবস্থা খুব বেশি ভালো না, তাই তিনি তার আয়ের জমানো টাকা দিয়ে আস্তে আস্তে এই বাড়ির কাজটি করবে বলে জানিয়েছেন। তবে কোনো সরকারি বা নৌকা ভক্ত কারো সহযোগিতা পেলে বাড়ির কাজ দ্রুত শেষ করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। ফৌজিয়া ফারিহা, নিউজ ডেস্ক।